আমাদের ডালিউড কিং সুপারস্টার শাকিব খান ও ডালিউড কুইন উপ বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সেরা জুটি সিনেমাতে যেমন তারা সেরা জুটি ঠিক তেমনি বাস্তব জীবনেও কারণ একজন আরজনের প্রতি এতটাই ভালোবাসা সম্মান ছিল বলেই তারা দুজন একসাথে মাত্র নটি বছরই এতগুলো ছবিতে অভিনয় করতে পেরেছিলেন দুজন দুজনের প্রতি ভালোবাসা গভীর ছিল বলেই আজ শুধুমাত্র তাদের সন্তান জয়ের জন্য তারা আবারও এক হচ্ছেন একসাথে চলছেন হয়তো তাদের মধ্যে যে সম্পর্ক তার প্রেম ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই কিন্তু বন্ধুসুলভ সম্পর্ক ও একা প্রতি শ্রদ্ধাভুতি তাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছে পূর্বে সাকিব খান সেখানে গিয়েছেন অপুবিশা সেখানে গিয়েছেন আবার অপুবিশা সেখানে গিয়েছেন কিছুদিন সাকিব খানও সেখানে গিয়েছেন শুটিংয়ের অবসরে তারা সময় পেলেই ছুটে যেতেন একসঙ্গে কেনা কাটায় দুজন দুজনকে নানা রকমের উপহার দিতেন পোশাক কিনে দেওয়া থেকে শুরু করে দুজন একসঙ্গে রেস্টুরেন্টে বসে খাওয়া একজন আরেকজনকে সময় দেয়া গল্প করা ইত্যাদিতে মেতে থাকতেন আজকালও কিন্তু তারা একসঙ্গে কেনাকাটা করেন রেস্টুরেন্টে খান গল্প করেন বাইরে বেড়াতে যান আর সবই করছেন তার একমাত্র ছেড়ে জয়ের কারণে জয় যখন তাদের বাবা মাকে একসঙ্গে কাছে পায় তখন যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর জয়ের খুশি যেন দুজন দুজনকে সত্যি সময় দিচ্ছে আপনারা হয়তো একটি ব্যাপারে ভেবে দেখেছেন কিনা তা আমি জানি না সাকিব খানের সাথে সব নম্বুবুলি যে প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছিল তা কিন্তু এখন আর নেই আর সুপারস্টার সাকিব খান নায়িকা বুবলিকে খুব একটা সময় দেন না যতটা তিনি তার ছেলে জয়কে সময় দেন তার থেকেও তিনি অনেক কম সময় দিচ্ছেন কিছু কিন্তু নয় আর সাকিব তার ব্যক্তি জীবনে শুধুমাত্র একমাত্র জয়ই থাকবে আর জয় থাকা মানে জয়ের সাথে জয়ের মাও থাকবে আপনার আরও একটি বিষয় লক্ষ্য করেছেন কিনা অপবিশ্বাস কিন্তু শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবিতে অভিনয় করার পর আর কোনো মুভিতে কাজ করছেন না শুধুমাত্র স্টেজ শো ও কি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন একসময় শাকিব খান কিন্তু চেয়েছিলেন যেহেতু সন্তান হয়েছে তাই বলিউডের জয়া বচনের মতো ঘর সংসার সামলায় বা ঐশ্বরিয়ার মতো মাঝে মাঝে দু একটা ছবিতে কাজ করে কিন্তু ওই মুহূর্তে অপবিশ্বাস তা না মানলেও বর্তমানে তার হাব ভাব কিন্তু ওই দিকটাকে নির্দেশ দিচ্ছে মনে হচ্ছে অপবিশ্বাস শাকিব খানই মন জয় করতে নিজের ভুল বুঝতে পেরে সত্যি সত্যি গৃহিণী হয়ে উঠছেন কারণ বর্তমানে সব সবকিছুর আগে তার সন্তান আর তাই তিনি তার সন্তানের জন্য রাজি আর সেই জন্য হয়তো সাকিব খানের সাথে তার সম্পর্কটা সম্পর্কটা আবারও যাচ্ছে আমরা দর্শকরা মনে করতেই পারি কারণ তারা দুজনে পারেন না বা তাদের দ্বারা কোনো অসম্ভব কাজ সম্ভব করা কোনো কঠিন কাজই নয় সুতরাং বন্ধুরা আমাদের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে কমেন্টসের এর মাধ্যমে শেয়ার করতে পারেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্ট সেন্ট জানান আপনাদের মূল্যবান মতামত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডালিউড